হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো এগ চিলি। চলুন দেখে নিই তার জন্য কী কী উপকরণ লাগবে। প্রথমে গোটা সেদ্ধ দুটো ডিমকে গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বাটিতে 3 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর সামান্য একটু নুন দিয়ে রেখেছি। এটা পরে একটা ব্যাটার বানাবো। আর নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আন্দাজ মতো নুন, 1/4 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 3 বড় চামচ ক্যাপসিকাম কুচো, 4টে চিরা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন, 1 চা চামচ রসুন কুচো, 1টা পেঁয়াজ বড় করে কাটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি 1 চা চামচ ভিনিগার, 1.5 চা চামচ সয়া সস আর 4 বড় চামচ টমেটো সস। গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হলে এতে তেল অ্যাড করব ডিমটা ফ্রাই করার জন্য। এবার যে ময়দা, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্সের মিশ্রণটা রেখেছিলাম তাতে সামান্য জল অ্যাড করব। খুব বেশি জল দেবেন না, সামান্য জল দিয়ে একটা এইরকম ঘন ব্যাটার তৈরি করব। এবার ডিমের স্লাইসগুলো এতে দিয়ে একটা একটা করে ডিপ ফ্রাই করব। এবার তেলটা গরম হলে একটা করে ডিমের স্লাইস তেলে ছাড়ব। হিটটা মিডিয়ামে রাখবেন, খুব কেয়ারফুলি আস্তে আস্তে এপিটোপিট উল্টোবেন। দেখুন, দুপিট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাবো। এইভাবে সবকটা ডিমের স্লাইসকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমি এভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ডিমের স্লাইসগুলো ভেজে নিয়েছি। কিছুটা তেল কমিয়ে ওই গরম তেলেই রসুন কুচোটা অ্যাড করব। রসুনটা একটু লাল লাল হলেই পেঁয়াজ স্লাইসটা ওর মধ্যে অ্যাড করব। এই সময় গ্যাসের হিট মিডিয়াম হাই রাখবেন। পেঁয়াজটা একটু মিক্স করে স্লাইস করা ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করব। এবার এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করব। সব লাল লাল করে ভাজা হলে এই স্টেজে নুন, চিনি আর গোলমরিচ গুঁড়োটাও দেব। নুনের আন্দাজটা একটু কেয়ারফুলি দেবেন, কারণ সয়া সসে অলরেডি সল্ট থাকে। 2 মিনিট ধরে সবজিগুলোকে মিডিয়াম হাই হিটে ভালো করে ভাজার পর সয়া সস আর ভিনিগারটা এতে অ্যাড করলাম। খুব ভালো করে সব মিক্স করব। এবার টমেটো কেচাপটাও অ্যাড করব। আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্স করব। এবার আমি এতে 1 বাটি মতো জল দেব, খুব বেশি জল দেবেন না। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করব। দেখুন, গ্রেভিটা ফুটে এসেছে। এই স্টেজে আমি ভাজা ডিমগুলোকে অ্যাড করব। খুব কেয়ারফুলি ভালো করে মিক্স করে এটাকে একদম লো হিটে 2 মিনিটের জন্য আমি ঢাকা দেব। 1 টেবিল স্পুন যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করব। এবার ঢাকাটা খুলব। দেখুন, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে খুব সাবধানে মিক্স করব। কর্নফ্লাওয়ারগুলো জলটা ওতে অ্যাড করব। দেখুন, গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। এবার খুব হালকা হাতে এটাকে মিক্স করে আমি গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ চিলি। ঘরে কিভাবে এগ চিলি বানাবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।